हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आ न्यू ब्लॉग। आज के एक सिंपल रेसिपी तुम्हारे सामने शेयर करब, मैंने 10 मिनट जस्ट हो जाए। जरा खूब तातारी थाको ऑफिसे तार अनेक टेस्टो है एवं खेते भलो है। एखाने मैं चिंगड़ी माछ भापा करब, तार जोनो निये निये ची सर्षे पेस्ट करे एवं कड़ाई तेल दिए दिए ची। देखते ही पाच्छो कड़ाई तेल दीची, सर्षे पेस्ट नहीं, काचा लंका नहीं, जस्ट नून और एक हलुद, यही रान्नाटार इनग्रेडियंट्स। तो चलो देखते कड़ाई तेल दिए दीजिए, तेलटा गरम हो गए प्रॉनटा नून हलुद माखिए भेजे नेब। ये नून हलुद माखा, माखानोर पर कड़ाई दिए भेजे नेब। एटा खेते सत्य भीषण टेस्ट है, तुम्हरा ट्राई करे देखो, भीषण ही टेस्टी खेते। तो ये कड़ाई तेलटा गरम हो गए हमारे, एबार प्रॉनटा दिए देव, मैं चिंगड़ी माछटा दिए देव। ये दिए भाजा भाजा हलो, तारपरे तुम्हारे सामने आबार आसछि। देखते ही पाच चिंगड़ी माछटा थेके अनेकटा जल बेरिएछे, ओतेई सिद्ध हो जाए। तो सेरकम एकटा जल दिते हय ना। तो एई जे एइबार आमि सर्षेर पेस्टटा जे छिलो कड़ा, तोमरा रेडिमेड किनेओ सर्षे दिते पारो एबं बाड़िते पेस्ट करेओ दिते पारो, जे जेरकम इच्छा। एबार এই যে কালো যে ইসেটা থাকে ওটা দেবে না, কারণ তেতো হয়ে যায়। তাহলে তাই আমি সর্ষেটা দিয়ে এবার নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি হলুদটা দিলাম না, কারণ ভাজার টাইমে আমি তখন হলুদ দিয়েছিলাম। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ওর উপর দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে, মানে যাতে ফ্লেভারটা ভালো, মানে গন্ধটা ভালো আসে, ওর জন্য দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কারণ ওইভাবেই হয়ে যাবে, আর জল অ্যাড করবে না, কারণ সর্ষের যে গুলেছিলাম ওটারই জল রয়েছে। একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে এবার আমি দিয়ে দেবো ঢাকা, নেড়ে এবার ঢাকনাটা চাপিয়ে দেবো, কারণ এইভাবেই হয়ে যাবে আমাদের প্রন রেসিপি। তো এই দেখো, তারপরে হয়েই এসছে, জলটা এরকম শুকিয়ে দেবো। যে যেরকম থিক টাইপের খেতে চাও বা ঝোল টাইপের, যে যেরকম টাইপের খেতে চাও সে সেরকম রাখবে। আমি একদম মাখা মাখা করেছি, তো দেখতেও ভীষণ ভালো হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না, সিম্পল একটা রেসিপি, কোনো মশলা সেরকম পড়েনি। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো। আর যদি আজকের আমার ভিডিওটা থেকে কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে দিও। আর চ্যানেলটা কিন্তু আমার চ্যানেলে যদি প্রথমবার থেকে থাকো, তো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনটা প্রেস করে দিও, কারণ সব ভিডিওগুলোর নোটিফিকেশান তোমার কাছে দেবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।